আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইন্ডিয়া ইংল্যান্ডের নাটকীয় ম্যাচের পর বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যেতে পারে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, আজকে ইংল্যান্ড জেতার পর তাদের পয়েন্ট হয়ে গিয়েছে 10, এদিকে পাকিস্তান 5-এ আছে, তাদের পয়েন্ট 9, এবং বাংলাদেশের 7। ইংল্যান্ডের আর একটি ম্যাচ বাকি আছে, সে ম্যাচটি নিউজিল্যান্ডের সাথে। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডের সাথে হেরে যায় এবং বাংলাদেশ ভারত ও পাকিস্তানের সাথে পরপর দুইটি ম্যাচ যদি জেতে, সেক্ষেত্রে ইংল্যান্ডের সে 1 পয়েন্ট এগিয়ে থেকে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করবে। যেহেতু বাংলাদেশের সাথে পাকিস্তান হেরে যাচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তানের আর চান্স থাকবে না। অন্যদিকে যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে জিতে যায়, তাহলে আর বাংলাদেশের এবং পাকিস্তানের কোনো সেমিতে যাওয়ার চান্স থাকবে না। এছাড়া যদি ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে জিতে যায় এবং বাংলাদেশ যদি সেমিফাইনাল জিতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান ও ভারতের সাথে বড় ব্যবধানে জিততে পারবে, যাতে তারা নেট রান রেটে ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে এগিয়ে থাকে। তো মোটামুটি এই হলো অবস্থা। এভাবে হলে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়া সম্ভব। যেহেতু আইসিসির নতুন সিস্টেমে যদি পয়েন্ট 1 হয়, তাহলে তারা দেখবে হেড টু হেড জয় এবং হার। যেহেতু আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছি, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সাথে যদি আমাদের তুলনা হয়, সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে বাংলাদেশে অবশ্যই ভারত এবং পাকিস্তানের সাথে ব্যাপক ব্যবধানে জিততে হবে। মোদ্দা কথা, আমাদের লাস্ট দুটো ম্যাচ জিততে হবে এবং ইংল্যান্ড নিউজিল্যান্ডের সাথে হারতে হবে, তাহলে আমরা সোজা সেমিফাইনালে চলে যাব। না হলে অনেক মার প্যাঁচে হয়তো বা আমরা এই বিশ্বকাপ সেমিফাইনাল মিস করতেও পারি। তবে আমরা 18 কোটি বাঙালি এটাই দোয়া করবো যে আল্লাহ তুমি যাতে বাংলাদেশকে ভালো খেলার তৌফিক দান করো এবং আমরা যাতে সেমিফাইনালে যেতে পারি। ধন্যবাদ বন্ধুরা। তো এই হলো বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার প্রসেস আর কি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।